আমার চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো তোমাদের হোমগার্ডে নিয়োগ হতে চলেছে, তোমাদের 1615টা ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে এবং কোন কোন জেলায় নিয়োগ হবে, কত বেতন, সমস্ত কিছু আলোচনা হবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেল সাথে যুক্ত হয়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। এখানে দেখতে পাচ্ছ কোন তারিখে বেরিয়েছে দেখে নাও, সেটা হচ্ছে তোমাদের ডেটেড হাওড়া 30 ডিসেম্বর 2022 বেরিয়েছিল। এবং যে মেন পয়েন্ট সেইগুলো নিয়ে আলোচনা করবো, বাড়তি কিছু আলোচনা করবো না। দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সিটা দেখে নাও, 1615টা ভ্যাকেন্সি। টেম্পোরারি হোমগার্ড নিয়োগ হবে তোমাদের টেম্পোরারি বেসিসে, এবং সেটা তোমাদের হবে কত দিনের পিরিয়ড, তোমাদের এটা হবে 180 দিনের পিরিয়ড। অর্থাৎ 180 দিনে তোমাদের কন্ট্রাকচুয়াল থাকবে এবং সেই অনুযায়ী তুমি তোমরা কাজ করবে। অর্থাৎ যদি কাজ করো তাহলে টাকা, কাজ না করলে কিন্তু কোনো টাকা নেই। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ, এবং তোমাদের যে স্যালারি সেটা কিন্তু রেস 565 টাকা পার হেড পার ডে, ঠিক আছে। এবং এই তোমরা প্রত্যেকে জানো যে এর আগের বার কিন্তু যখন হোমগার্ডে নিয়োগ হয়েছিল তখন মোটামুটি 1000টার মতো ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছিল এবং সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়োগ হয়েছিল। এবং এই নিয়োগ হওয়া 180 দিনের জন্য সেই সমস্ত নিয়োগপ্রাপ্ত 180 দিনের কিন্তু নিয়োগ কিন্তু বাড়ানো হয়েছে, এবং তাদের কিন্তু তারাও আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও 1615টার মতো ভ্যাকেন্সি কিন্তু খালি হয়েছে, সেখানে কিন্তু নিয়োগ হবে। এখানে কোথায় কোথায় নিয়োগ হবে সেটা দেখাচ্ছি। দেখো তোমরা দেখতে পাবে ব্যারাকপুর পিসি, এখানে দেখো ব্যারাকপুর পিসি 1000 এখানে দিয়েছে। দেখো প্রপোজড ডিস্ট্রিবিউশন অফ এক্সিস্টিং টিএইচজি, এখানে 1000টার মতো আছে, টোটাল নাম্বার হচ্ছে 1000টা। হ্যাঁ, এখানে নাম্বার অফ ডেজ হচ্ছে 180 দিনের মতো কাজ করতে হবে, 180 দিন তুমি কাজ করবে এবং 180 দিনের পর কিন্তু আবারও কিন্তু তোমার যে কন্ট্রাকচুয়াল যে কন্ট্রাক্ট সেটা কিন্তু বাড়ানো যেতে পারে, ঠিক আছে। তারপর বিধাননগর পিসি, হাওড়া পিসি, চন্দননগর পিসি, বারাসাত পিডি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, রাহুল পিডি, হ্যাঁ রুরাল পিডি, এই সমস্ত এলাকায় কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং এখানে দেখে নিতে পারছ যে গ্র্যান্ড টোটাল হচ্ছে 2800 এবং এখানে 1615টা, এখানে বুঝতে পারছো এগুলো এখানে কী ছিল আগেরটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কোনটার জন্য বলছি। এখানে এ দেখো, এবার দেখো এখানে দেখে নাও তোমাদের যে ডেলি, এখানে কী লেখা আছে দেখো, ডেলি ওয়েজ পেবেল টু ইজ টেম্পোরারি হোমগার্ড 565 পার হেড পার ডে। অর্থাৎ তোমাদেরকে 565 টাকা করে প্রতিদিন দেওয়া হবে প্রতিদিনের কাজের জন্য। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং এই একটা মূল বিষয় যেটা আমি ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা কোথায় ফর্মটা পাবে এবং কোথায় অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে তোমাদের যে লোকাল যে থানা আছে, অর্থাৎ তোমাদের লোকাল যে থানা সেই পুলিশ স্টেশনে যাবে তোমরা, এবং সেই পুলিশ স্টেশনে গিয়ে একবার খোঁজ নেবে যে হোমগার্ডে যে ফর্ম সেটা কবে থেকে দেবে, ঠিক আছে। এবং আমি খোঁজ নেবো আমার জেলার পুলিশ স্টেশনে, দেখবো এবং অন্যান্য জেলারও খোঁজ লাগানোর চেষ্টা করব। যদি আমি খোঁজ পেয়ে যাই তাহলে তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে জানিয়ে দেবো, আর তোমরাও নিজে থেকে খোঁজটা চালিয়েও কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু দ্রুত হবে, ঠিক আছে। নোটিশটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে, ফর্মটাও পাবলিশ হয়ে যাবে, এখন কিন্তু ফর্মটা পাবলিশ হয়নি, কিন্তু তোমরা একবার খোঁজ নিয়ে দেখতে পারো। আজকের মতো এতটুকুই, চলো, জয় হিন্দ।